আজকে আমরা আট দশমিক দুই অনুশীলনী নিয়ে আলোচনা করবো এই আট দশমিক দুই অনুশীলনীটিও হচ্ছে এখন এই অনুশীলনীতে আমরা কি কি আলোচনা করবো ত্রিকোণমিতি কাকে বলে সেটা আমরা আগে থেকেই জানি এখন এখানে আমরা কি জানি আমরা জানি হচ্ছে সাধারণ জ্যামিতিতে কি হয় সাধারণ জ্যামিতিতে আমরা কোন কিভাবে সৃষ্টি আমরা জানি দুটি পরস্পর ছেদ করলে তাদের মা কি হয় একটা কোন সৃষ্টি হয় আর ত্রিকোণমিতিতে কি হয় ত্রিকোণমিতিতে আমরা জানি হচ্ছে একটা রেখার ঘূর্ণনের ফলে কি হয় কোন সৃষ্টি হয় তাই এই যে আমরা কোন হচ্ছে বলছি সেটি কি হয় যখন সেটি হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে সেটা হয়ে যায় ঋণাত্মক তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আট দশমিক তিনে এই অনুশীলনীতে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা সাধারণভাবে একটু বুঝি যে বললাম যে ঘূর্ণনের ফলে এখন ঘুরে যদি কোন একটা সরল রাখা আদি অবস্থান থেকে একটা অবস্থানে আসে তখন কি হয় এখানে আমরা বুঝতে পারছি এখানে একটা কোণ সৃষ্টি হচ্ছে এবং এখানে এই দুইটা বাহুর ফলে কি হচ্ছে একটা অনুপাত হচ্ছে তাহলে এই অনুপাতগুলো থেকে আমরা ছয়টা অনুপাত পাবো বলছি এই ছয়টা অনুপাত থেকে আমরা কি কি কোণ পাবো সেটা আমরা একটু দেখি যেমন আমরা প্রথমে পাই লম্ব এবং অধিভুজের অনুপাত তো এটাকে আমরা বলছি থিটা কোণের সাইন বা সাইন থিটা কোণের জন্য সাইনের অনুপাত হচ্ছে এটা লম্ব বাই অধিভুজ যেটাকে আমরা সরাসরি কি বলি সাইন থিটা বলি এরপরে পাই আমরা ভূমি বাই অতিভুজ তাহলে এটা পাই থিটা কোণের কি কোসাইন যেটাকে আমরা কি বলছি কস থিটা এরপরে পাই হচ্ছে আমরা লম্ব বাই ভূমি এটা হচ্ছে থিটা কনের যেটাকে আমরা সংক্ষেপে কি বলি টেন এরপরে পাই আমরা ভূমি বাই লম্ব যেটাকে বলছি থিটা কনের কোটানজেন্ট যেটাকে আমরা বলছি কর থিটা এরপরে পাই হচ্ছে আমরা সেকেন্ড অতিভুজ বাই ভূমি

কস থিটার অনুপাত কী টেন থিটার কী এগুলো আমরা জেনে গেলাম এখানে একটি মজার বিষয় আমরা লক্ষ্য করছি যে এখানে টেন থিটার যে অনুপাত কর থিটার অনুপাত তার উল্টো আবার সাইন থিটার যে অনুপাত কোসেক থিটার অনুপাত তার উল্টো কস থিটার অনুপাত যা সেক থিটার অনুপাত হচ্ছে তার উল্টো তাহলে এখান থেকে আমরা কি পাই এদের মধ্যে একটা সম্পর্ক পাই সেটা হচ্ছে কি আমরা লিখতে পারি সাইন থিটার ইকুয়াস বাই কোসেক থিটা কারণ একটা যেহেতু আরেকটার উল্টো ঠিক একইভাবে কোসেক থিটাকে আমরা কি লিখতে পারি কোসেক থিটা ইকোস টু লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা এখন আমরা সূত্রে চলে আসছি এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে একইভাবে কস থিটাকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই সেক থিটা আবার সেক থিটা টু কি হবে ওয়ান বাই কস থিটা ট্যান থিটা টু কি হবে ওয়ান বাই কট থিটা আবার কট থিটাইকোস্ট কি হবে ওয়ান বাই টানিটা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যান এবং কটের আরও দুটো সূত্র হয় সেটা কী কী ট্যান থিটাইকোস্ট হচ্ছে সাইন থিটা বাই কফ থিটা আবার কট থিটাইকোস্ট কি কফ থিটা বাই সাইন থিটা একটা আরেকটা উল্টো এখন তাহলে এগুলো হচ্ছে আমাদের অনুপাতের সূত্র এছাড়া আমরা আরো কয়েকটা সূত্র মনে রাখবো সেটা হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কালস ওয়ান এখন এখানে মনে রাখবেন সাইন স্কোয়ার থিটা এখানে থিটার উপরে স্কয়ার দেয়া নেই মানেও কিন্তু কি এখানে যখন আমরা থিটার মান বসাবো তার উপরে স্কোয়ার বুঝাবে আমরা সরাসরি স্কোয়ারটা পুরোটার উপরে বসাই না কিন্তু এ দ্বারা স্কোয়ার দ্বারা এখানে পুরোটার উপর স্কোয়ারই বোঝায় এটাকে আমরা চেঞ্জ করে কি করতে পারি আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা টু কি লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা পক্ষান্তর করে একইভাবে আমরা কস স্কোয়ার থিটা লিখতে পারি ওয়ান থিটা তাহলে মূল সূত্র হচ্ছে এটি এটিকে ব্যবহার করে আমরা এই সূত্র এবং এ সূত্রতে আসতে পারি এরপরে আমরা কি জানবো আমরা জানবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াস ওয়ান একইভাবে এখান থেকে আমরা কি পাবো তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা আবার আমরা কট স্কোয়ার থিটা ইকুয়াস টু কি পাবো যদি এটাকে এ পাশে এনে এটাকে এ পাশে নিয়ে আসি তাহলে পাবো হচ্ছে আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আবার আমরা পাই হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান তাহলে এখান থেকে আমরা আবার দুটা সূত্র পাবো কি কি সেকে স্কোয়ার থিটা একোশো পাবো ওয়ানপ্লাস টেনেস থিটা আবার আমরা কি পাবো টেন থ্রি টেনে স্কোয়ার থিটা একোশো কী পাবো টেনস স্কোয়ার থিটা একোসটু পাবো সেকে স্কোয়ার তাহলে মূল সূত্র হচ্ছে এটি 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 আর এখান থেকে তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে তিনটা কোনো রাখলে বাকি তিনটা হবে কি এদের অনুপাতগুলো হবে একটি আর একটি উল্টো যেমন সাইনের উল্টো হবে সাইনেরটা মনে রাখলেই হবে তাহলে কোসে একটা পেয়ে যাবেন উল্টো করে কস জানলে এর উল্টো করে সেকেন্ডটা পাবেন টেন একটা জানলে এর করে কিসেরটা পাবেন কট এরটা পাবেন এখানে আমাদের মনে রাখার জন্য অনেকেই অনেক কিছু অনেক টেকনিক ফলো করে যেমন এখানে বলা হয় কি লতি ভূতি লভু ভুল তি তিল অর্থাৎ লতি মানে কি লম্ববাই অতি ভূমি মানে ভূমি বাই অতি ভুজ লভু মানে লম্ববাই ভূমি ভুল মানে ভূমি লম্ব তিভু মানে অতিভুজ ভূমি তিল মানে হচ্ছে অধিভুজ বাই লম্ব অর্থাৎ লতিভূতি লঘু হলো ত্রিভূতি ল অর্থাৎ সাইন কস ট্যান কট সেক কোসেক এভাবে করে আপনারা মনে রাখতে পারেন কোনটা কোথায় হবে এখন আমরা এই যে বলছি সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলোর জন্য আমরা কি করব কিছু মান আমাদেরকে মনে রাখতে হবে আমরা কি পড়েছি আট দশমিক একে আমরা পড়েছি কি আট দশমিক একে আমরা পড়েছি যে এক ডিগ্রি সমান কি পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে আমরা যদি রেডিয়ানি রেডিয়ান কত লিখতে পারবো একশো আশি ডিগ্রি লিখতে পারবো তো এক্ষেত্রে আমরা কি বুঝি এক্ষেত্রে আমরা বুঝি যে এখানে পায়ের মান তাহলে ডিগ্রিতে নিলে একশো আশি ডিগ্রি হয়ে যাবে তো আমরা এখানে এই যে রেডিয়ানটা লিখলাম আমরা এখানে প্র্যাকটিক্যালি যখন আমরা বাস্তব হিসাব নিকারিগুলো করি তখন আর এই রেডিয়ান চিহ্নটা ব্যবহার করি না সরাসরি পাই ইকোজটা আমরা এভাবে একশো আশি ডিগ্রি লিখতে পারি তাহলে এভাবে যদি আমরা ধরি তাহলে আমরা কিছু মান মনে রাখবো যেমন সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলো জিরো ডিগ্রির থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রির মান মনে রাখতে হবে তো আমরা সেই মানগুলো নিয়ে একটু আলোচনা করি যেমন সাইন কস ট্যান কট সেক এবং কোসেক তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এদের যদি আমরা কোনগুলোর মান জিরো থার্টি থার্টিকে আমরা কি লিখতে পারবো তাহলে থার্টিকে আমরা লিখতে পারবো আমরা পাইয়ের মান কত বলেছি একশো আশি তাহলে পাই বাই কত লিখতে পারবো একশো আশিকে কত দ্বারা ভাগ করলে কত হবে থার্টি হবে ছয় ধারা তাহলে একে আমরা লিখতে পারবো পাই বাই সিক্স এরপর রয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো ফর্টি ফাইভ ডিগ্রি আমরা লিখতে পারবো পাই বাই ফোর তাহলে কত হবে একশো আশি ভাগ চার পঁয়তাল্লিশ এরপরে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রিকে আমরা কী লিখতে পারবো পাই বাই থ্রি অর্থাৎ একশো আশি ভাগ তিন কত ষাট ডিগ্রি আর নাইনটি ডিগ্রিকে আমরা কী লিখবো আমরা লিখবো পাই বাই টু তাহলে এভাবে করে আমরা সায়েন্স জিরো ডিগ্রির মান পাবো জিরো থার্টি ডিগ্রির মান পাবো হাফ ফর্টি ফাইভ ডিগ্রির ওয়ান বাই এরপরে থ্রি এখানে হচ্ছে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে আপনারা হাতের সাহায্যে কিভাবে করে সেটার উপরেও আমাদের একটি ভিডিও রয়েছে আলাদা সেটা দেখে নিতে পারেন সেটা আমাদের বক্সে এরপরে কস হবে উল্টোভাবে হিসাব হবে যেমন এখানে নাইনটি যা হবে সাইনের কসের এর জিরো ডিগ্রি তা হবে এখানে সিক্সটি যা হবে থার্টি তা হবে ফাইভ যা ফর্টি তাই হবে আর সিক্সটি যা থার্টি তা হবে তাহলে জিরো যা তা হবে তাহলে দেখতে পাচ্ছি জিরোটা নাইনটি হয়ে গেল নাইনটিটা জিরো হয়ে গেল থার্টিটা সিক্সটি সিক্সটিটা থার্টি ফর্টি ফাইভ যেভাবে আছে থেকে যাবে সবগুলোর ক্ষেত্রে সাইন কসে ফর্টি ফাইভ সেম হবে টেন কটে ফর্টি ফাইভ সেম হবে সে কসে কে ফর্টি ফাইভ সেম হবে এখন টেনের ক্ষেত্রে আমরা আসি টেনে জিরো ডিগ্রির মান জিরো এখানে ওয়ান বাই রুট থ্রি ওয়ান রুট থ্রি আর এখানে হচ্ছে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত মানে কি আমরা কী বলেছি টেন মানে কি টেন মানে হচ্ছে সাইন বাই কস তো সাইন বাই কস যখন আমরা করবো তাইলে দেখুন এখানে সাইন নাইনটি ডিগ্রি বাই কস নাইনটি ডিগ্রি তাহলে ওয়ান ডিভাইড বাই জিরো তাহলে জিরো ডিভাইড বাই সামথিং ইকুয়াল জিরো কিন্তু সামথিং ডিভাইডেড বাই জিরো ইকুয়ালস টু ইনফিনিটি বা অসংখ্যায়িত তাহলে এখানে লিখবো আমরা অসংখ্যায়িত বা ইনফিনিটি এরপরে কি বলেছে আবার টেন আর কটের ক্ষেত্রে সম্পর্ক একই তাহলে যদি আমরা টেনকে কি করি কটকে ওয়ান বাই টেন করি তাহলেও কিন্তু আমরা একই পেয়ে যাবো তাহলে যদি আমরা ওয়ান বাই টেন করি তাহলে ওয়ান বাই জিরো আবার কী বলেছে সেমভাবে এখানে ইনফিনিটি চলে আসবে দেখুন এরপরে আবার কি এটাকে কী করব আমরা ওয়ান বাই টেন করবো অর্থাৎ এটা কী হয়ে যাবে তখন উপরে উঠে যাবে দেখুন সিক্সটি আর থার্টি মিলে গেল ফর্টি ফাইভ সেম থাকবে আর এখানে ঠিক ঠিক একইভাবে এটাকে যদি উলটিয়ে দিই তাহলে কী হবে ওয়ান বাই রুট থ্রি থার্টি এর সাথে মিলে গেলো আর এখানে কি এখানে জিরো তাহলে টেন আর কটারটাও আমরা পেয়ে গেলাম তাহলে আপনারা মনে রাখতে পারেন সাইন কজ এবং টেন বা সাইন কজ মনে রাখলেও টেন বের করে ফেলতে পারবেন আর যদি সেফ সাইডে থাকতে চান সাইন কজ এবং টেন এডটা মনে রাখলে কর সেক এবং কোসেকেরটা ওয়ান বাই করে করে যেমন সাইন থেকে আমরা কোসেক বের করতে পারবো ওয়ান ডিভাইড বাই সাইনি কোস্ট আমরা জানি আবার সেকেটটা বের করতে পারবো কীভাবে ওয়ান বাই কজ করে আর টেন এরটা তো টেন এরটা ব্যবহার করে কোসেকেরটা তো আমরা পেয়ে গেছি তো তাহলে এখানে সেক কোসেকেটটাও আমরা সরাসরি বসিয়ে দিতে পারবো তাহলে সেক কোসে গেটটা আমরা কী পাচ্ছি তাহলে এখানে পাবো ওয়ান তারপর এখানে পাবো উলটিয়ে দিলে টু বাই রুট থ্রি এখানে হবে তাহলে রুট টু এখানে হবে টু আর এখানে অসংখ্যায়িত এরপরে এখানে অসংজ্ঞায়িত এখানে চলে আসবে এরপরে হয়ে যাবে এটা কত সাইনের উল্টো যেহেতু করছি তাহলে এখানে হবে টু দেখুন সিক্সটি আর থার্টিও মিলে যাচ্ছে তাহলে এখানে হবে রুট টু ফর্টি ফাইভ ফর্টি ফাইভ মিলে যাচ্ছে আর এখানে এটা উল্টো করলে হবে কত টু বাই রুট থ্রি দেখুন থার্টিয়ার সিক্সটিও মিলে গেল আর এখানে ওয়ানটা এখানে আসবে তো তাহলে এভাবে করে আমরা মানগুলো মনে রাখবো বা ব্যবহার করবো তাহলে আমরা সরাসরি এখন সমস্যায় চলে যাই আমাদেরকে বলা হয়েছে ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করতে তো তাহলে আমরা এইগুলো কেন করছি যাতে আমরা অনুপাতগুলো সম্পর্কে বা এগুলোকে কীভাবে আমরা ডিগ্রিতে প্রকাশ করছি এটা যাতে বোঝা যায় তাহলে কস ফরটি হবে কারণ পাই বাই ফোর মানে কি একশো বাই চার অর্থাৎ কত কস ফর্টি ফাইভ ডিগ্রি আমরা মান বসাবো তাহলে আমরা কস ফর্টি ফাইভ মান কত জানি ওয়ান বাই রুট টু কারণ কি জানি কসের হিসাবটা হচ্ছে সাইনের কত হাফ আমরা জিরো আর লিখছি না থার্টি ফর্টি ফাইভ সিক্সটি লিখছি হাফ ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই তাহলে কসের ক্ষেত্রে কী হবে তার উল্টোটা কস থার্টির মান হবে রুট থ্রি আর ফর্টি ফাইভের মান হবে ওয়ান বাই রুট

টু রুট থ্রি হবে আমরা সরাসরি বসিয়ে দিলাম এখন আমরা ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কি জানি বিপরীত ভগ্নাংশ পাবো তাহলে এখানে টু উপরে উঠে যাবে টু রুট টু বাই রুট থ্রি নিচে নেমে আসবে আমরা টু টু প্রথম দিকে তাহলে এখানে কত পাবো আমরা রুট টু আর রুট থ্রি গুণ হয়ে কত হবে রুট সিক্স রুটটাকে ভেতরে রেখে দুই এবং তিন গুণ করে দিলে কত হয়ে যাবে রুট সিক্স হয়ে যাবে এরপরে কি পাচ্ছি টেন পাই বাই ফোর আমরা প্রশ্ন উঠাচ্ছি না তাহলে টেন পাই বাই ফোর মানে কত টেন ফর্টি ফাইভ ডিগ্রি টেন থার্টি ডিগ্রি ডিগ্রির মান কত জানি আমরা ওয়ান বাই রুট থ্রি মানগুলো মনে থাকলে আপনারা শুধুমাত্র বসিয়ে দিয়ে উত্তরে চলে আসতে পারবেন প্লাস টেন পাই বাই থ্রি অর্থাৎ টেন সিক্সটি ডিগ্রির মান টেন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি আপনারা কিন্তু ক্যালকুলেটারে দিয়েও মানটা পাবেন কিন্তু তখন দশমিক আকারে পাবেন যেটা যদি আপনারা বসান তাহলে কিন্তু মানটা আপনাদেরকে বা সমাধান গ্রহণ করবে না তাই আপনারা যদি জানেন যে অন্তত অনেক সময় মাথায় আসতে পারে যে এরটা তো আমরা জানি ওয়ান বাই রুট থ্রি হতে পারে বা রুট থ্রি হতে পারে এখন কোনটা হবে আপনারা তাই কি করবেন যদি সেও না থাকেন যে সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি নাকি থার্টি ডিগ্রির মান রুট থ্রি তাই আপনি কি করবেন টেন সিক্সটি দিয়ে একটা মান বের করে দেখবেন ক্যালকুলেটারে আবার থার্টি ডিগ্রি দিয়ে একটা বের করে দেখবেন দেখবেন কোনটার সাথে মিলে যায় অর্থাৎ থার্টি ডিগ্রির সাথে যদি রুট থ্রির মান মিলে যায় তাহলে তো থার্টি ডিগ্রি হলো আর যদি থার্টি ডিগ্রির সাথে ওয়ান বাই রুট থ্রির মান মিলে যায় তাহলে ওয়ান বাই রুট থ্রি হবে এভাবে করেও শর্টকাট আপনারা করতে পারেন যদি মাঝে মাঝে কনফিউশন সৃষ্টি হয় তাহলে এখান থেকে আমরা কি করবো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে এখানে প্রশ্নে গুণ ছিল তো আমরা গুণ করলে কি পাবো এখানে রুট থ্রি এবং রুট থ্রি কাটাকাটি করতে পারবো তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু আমরা পাবো প্রশ্নে বলেছে মান বের করো তাহলে একশো আশি ডিগ্রি থেকে বড় থ্রি পাই মানে কত একশো আশি গুণ তিন কত পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ ভাগ দিয়ে অর্থাৎ 270 তাহলে একশো থেকে 270 সত্তরের ভেতরে থাকতে হবে

অর্থাৎ উল্টে দিই তাহলে কি হবে এখন আমরা জন্য একটা সূত্র তো জানি কি জানি আমরা জানি মাইনাস কি টেন কি থিটা ইকুয়াস কত ওয়ান এখন আমরা কি লিখতে পারবো তাহলে আমরা জানি কি আবার সরাসরি tan লিখতে পারতাম তাহলে টেন স্কোয়ার থিটা আমরা কি পাবো

তাহলে এখানে বা টেন্ট আমরা কত পাচ্ছি ষোলো পঁচিশ ষোলো বা লশা আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি এখান থেকে নয় ভাগ ষোলো তাহলে এখানে কি লিখতে পারি আমরা টেন স্কোয়ার থিটে এটাকে যদি স্কোয়ারে নিয়ে আসি তাহলে থ্রি বাই ফোর স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার চলে গেলে তাহলে আমরা কি পাবো সুতরাং টেন থিটে থ্রি বাই ফোর এখন এই যে ট্যান থিটা ইকুয়াল টু থ্রি বাই ফোর আমরা বলছি তাহলে এটা কিসের মধ্যে রয়েছে এই থ্রি বাই ফোর আমরা পাবো হচ্ছে এই রেঞ্জের ভেতরে আপনারা থিটার মান কিভাবে বের করতে পারবেন আপনারা থিটার মান বের করতে পারবেন এখানে যখন ক্যালকুলেটারে আপনারা দিবেন যে এখানে যদি থিটার ট্যানকে এই পাশে নিয়ে আসেন কি হয়ে যাবে ট্যান এটা ভাগ হয়ে যাওয়ার কথা তাহলে এটা হয়ে যাবে কি ট্যান ইনভার্স ট্যান ইনভার্স থ্রি বাই ফোর শিফট দিয়ে যখন ট্যান দিবেন তখন ট্যান ইনভার্স হয়ে যাবে এরপর থ্রি বাই ফোর করলে আপনারা মান পেয়ে যাবেন যে আসলে থিটার মান কত এসেছে ঠিক একইভাবে এখন আমরা কি করব আমরা জানি ট্যান থিটা ইকোস টু কি আবার ট্যান থিটা ইকোস টু সাইন বাই কস এখন সাইন থিটার মানও আমরা জানি কত সাইন থিটার মান জানি হচ্ছে আমরা সাইন থিটার মান আমাদেরকে বের করতে হবে তাহলে সাইন থিটা ইকোস টু আমরা কি পাবো সাইন থিটা ইকোস টু আমরা পাবো

এ কি এখানে কোন নির্দেশ করছে তাহলে থিটা এ থাকতে পারে এটা নিয়ে কোন সমস্যা এখন আমাদেরকে কসে এবং টেন এর মান বের করতে বলেছে তো আমরা কিভাবে বের করবো একটু দেখি আমরা কি জানি আমরা জানি কি কি দেওয়া আছে তুলতে পারি এরপর লিখতে পারি আমরা জানি সাইন মান দেয়া আছে কস এর মান বের করার জন্য আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সেটাকে ব্যবহার করবো

আমরা যখন ঠিক একইভাবে থিটার মান বের করতে যাব ও একইভাবে এখানে শিফট দিয়ে কস্ট দিয়ে ওয়ান বাই রুট ফাইভ করলে দেখে যাবো যে মানটা মিলে কি না হলে নিতে পারবো না হলে নিতে পারবো না তাহলে এরপরে আবার টেন থিটা এগোস্ট আবার কী জানি আবার লিখে টেন থিটা এগোস্ট সাইন থিটা বাই কস্ট থিটা তো তাহলে আমরা সাইন থিটার মান কত পাচ্ছি সাইন থিটার মান পাচ্ছি টু বাই রুট ফাইভ আর কস্ট থিটার পাচ্ছি ওয়ান বাই রুট ফাইভ আর এখানে যখন আমরা দেখব তখন দেখতে পাই যে ওয়ান বাই রুট ফাইভ যদি আমরা নেই যেহেতু বর্গমূল করেছি তাহলে কিন্তু হয় না তাই আমরা এটাকে এইভাবে না রেখে সরাসরি কি করতে পারবো আমরা যখন এটাকে বর্গমূল করব তখন এখানে প্লাস মাইনাস দিতে পারি কস থ্রি টু প্লাস মাইনাস রুট ওভার ওয়ান বাই রুট ফাইভ দিলে তখন আমাদের কাজটা ঠিকভাবে হবে তখন আমরা এক লাইন বাড়িয়ে কি লিখবো কস টু প্লাসের মানটা নিলে হয় না তখন আমরা নিব মাইনাসের মান তাহলে ওয়ান বাই রুট ফাইভ কি লিখে দেবো শর্ত যেহেতু পাই বাই টু থেকে এই বড় এ থেকে পাই বড় তাহলে মাইনাসের মানটাই আমাদের গ্রহণযোগ্য প্লাসের মানটা গ্রহণযোগ্য না এর আগেটাতে প্লাসের মানটা গ্রহণযোগ্য ছিল তাই আমরা প্লাসের মানটা নিয়েছি তো তাহলে এখান থেকে এই লাইনটা না করে আমরা এই লাইনটা করব তো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে মাইনাসটা নিব এরপর তাহলে এখানে টু বাই রুট ফাইভ টু কি হয়ে যাবে বিপদীত ভগ্নাংশ আসবে বিপদীত ভগ্নাংশ কি হবে বিপদ ভগ্নাংশ হবে রুট ফাইভ বাই ওয়ান তাহলে এখানে মাইনাসটা বসিয়ে দিব আগে বসিয়ে দিতে পারি এখানে না বসিয়ে তাহলে এখানে কি পাবো রুট ফাইভ রুট ফাইভ চলে যাবে ওয়ান লেখা না লেখা কি কথা তাহলে লিখবো মাইনাস টু যা এই রেঞ্জের ভিতরে রয়েছে তাহলে আমরা পাবো কস এ ইকাল টু পেয়েছি কত মাইনাস ওয়ান বাই রুট ফাইভ এবং টেন এ ইকাল আমরা পেয়েছি মাইনাস টু সবগুলোতে বসিয়ে কাজ করব। যেহেতু আমাদের সব জায়গায় কি দেয়া আছে এ দেয়া আছে আমাদেরকে বলেছে দেওয়া আছে এবং এবং একই চিহ্ন বিশিষ্ট অর্থাৎ হয় এ এ দুটি প্লাস বা দুটি মাইনাস বলছে সাইন এ ও টেন এর মান বের করতে এখন তাহলে কি দেওয়া আছে আমরা দেয়া আছে দিয়ে তুলে ফেলতে পারি দেয়া আছে কস এ ইক ওয়ান বাই টু এখন আমরা কি জানি আমরা জানি যেহেতু কস দেওয়া আছে সাইনের মান বের করতে হবে আগেরটার মতোই আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে থিটা না লিখে আমরা এ লিখবো তো তাহলে আমরা এখানে কি পাচ্ছি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস ওয়ান বা কস স্কোয়ার এ কে ব্যবহার করে আমরা কি করবো সাইন স্কোয়ার এ নিব তাহলে আমরা লিখতে পারি বা ফোর ফোর মাইনাস ওয়ান অর্থাৎ থ্রি বাই ফোর এখন এই থ্রি বাই কে আমরা কি লিখবো আমরা যখন বর্গমূল করে দিব তখন কি পাব আমরা পাব বা sin square a তাহলে সাইন sin a টু কি হবে প্লাস মাইনাস √3/2 কারণ 4 এর বর্গমূল 2 আর 3 এর বর্গমূল √3 এখন আমরা কি করব প্লাস বিশিষ্ট নেব নাকি মাইনাস বিশিষ্ট নেব আমাদেরকে বলেছে cos a এবং sin a একই চিহ্ন বিশিষ্ট তাহলে আমাদেরকে যেহেতু cos প্লাস চিহ্ন দিয়েছে তাহলে এখানে sin ও কি হবে প্লাস চিহ্ন বিশিষ্ট হবে তাহলে লিখবো যেহেতু আমাদের কি কস এ ধনাত্মক সুতরাং আমরা কি লিখব √3 থ্রি বাই টু অর্থাৎ আমরা ধনাত্মক মান নিলাম এখন তাহলে tan এর মানও আমরা বের করে ফেলতে পারব আবার টেন এ ইক টু কি সাইন এ বাই কস এ তাহলে সাইন এর মান কত রুট থ্রি বাই টু কস এর মান কত ওয়ান বাই টু তাহলে রুট থ্রি বাই টু ইন টু টু বাই ওয়ান তাহলে টু টু চলে গেলে কত পাবো রুট থ্রি সুতরাং টেন এ ইক টু রুট থ্রি তাহলে আমরা দুটি মানে পেয়ে গেলাম সাইন এ ইক টু রুট থ্রি বাই টু টেন এ ইক টু রুট থ্রি আমাদেরকে বলছে টেন এ ইক মাইনাস ফাইভ বাই টুয়েলভ বলা হচ্ছে টেন এ এবং কস এ বিপরীত চিহ্ন বিশিষ্ট অর্থাৎ ট্যান এ দেখতে পাচ্ছি মাইনাস তাহলে কস এ কে নিতে হবে প্লাস তাহলে সাইন এ এবং কস এর মান বের করতে বলেছে তো তাহলে আমরা কিভাবে বের করব আমাদেরকে কি দেয়া আছে প্রথমে তুলে নিব এরপরে আমরা লিখতে পারি কি আমরা জানি হচ্ছে কি আমরা জানি ট্যান এর সাথে কার সম্পর্ক রয়েছে ট্যান এর সাথে আমরা জানি সেকের সম্পর্ক রয়েছে কিন্তু আমরা সেটা দিয়ে কিছুই করতে পারবো না তাই আমরা কোসেকের সাথে কটের একটা সম্পর্ক করলে কাজে আসতে পারে কারণ কি হবে তখন কোসেককে আমরা সাইনে নিয়ে যেতে পারবো এবং কটকে আমরা টেনে নিয়ে যেতে পারবো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ওয়ান বা আমরা এখন কি লিখতে পারি কোসেক স্কোয়ার এ ওয়ান প্লাস কট স্কোয়ার এ এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান বাই টেন কারণ কি cot 1 বাই টেন তাহলে এখানে কট হয়ে যাবে কত ওয়ান বাই টেন এখন আমরা টেনের মান জানি টেনের মানটা বসিয়ে দিব ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই মাইনাস ফাইভ তাহলে এখান থেকে আমরা কত পাবো 1 প্লাস ওয়ান চলে যাবে পঁচিশ আর এখানে একশো তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি ওয়ান প্লাস তাহলে এখানে ভগ্নাংশ উল্টে যাবে ওয়ান ইন্টু একশো চুয়াল্লিশ উপরে পঁচিশ নিচে অর্থাৎ সরাসরি একশো চুয়াল্লিশ বাই পঁচিশ লিখতে পারি তাহলে এখানে পঁচিশ লসাগো পঁচিশ যোগ একশো চুয়াল্লিশ তাহলে কত পাবো আমরা একশো উনসত্তর বাই পঁচিশ এখানে দিয়ে আসবো বা বা দিয়ে দিয়ে কোসেক স্কোয়ার আমরা পাবো কিছু একটা এখন কোসেক স্কোয়ার ইকুস টু যেহেতু এটা তাহলে কি হবে আমাদের বা আমরা এটাকে লিখতে পারি কি হবে বা এখন আমরা যদি আবার বিপরীত ভগ্নাংশ নিই তাহলে কি হবে সাইন স্কোয়ার এ পঁচিশ বাই একশো উনসত্তর এখন বর্গমূল করে দিলে কি হবে সুতরাং সাইন এ ইকাল টু প্লাস মাইনাস কত পঁচিশের হবে পাঁচ একশো সত্তরের হবে তেরো আমাদেরকে কি বলেছে টেন এ এবং কস এ বিপরিচিহ্ন বিশিষ্ট তাহলে এখন আমরা যদি সাইনের মানটা ঋণাত্মক নেই তাহলে কি পাবো আমরা এখানে আপাতত এতটুকু তো রেখে কাজ করি আবার আমরা কি জানি কস স্কোয়ার এ ইকাল টু কি হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে এখন কস স্কোয়ার একোস টু ওয়ান মাইনাস যেহেতু এখানে যদি আমরা মাইনাস নিই তাহলে মাইনাসে মাইনেসে সেটা কি হবে প্লাস হবে এখন আমরা সাইনের মান কেন মাইনাস নিব এখানে সাইনের মান এই জন্যই মাইনাস নিব কারণ আমরা টেন একোস কি জানি টেন থিটা জানি সাইন থিটা বাই কস থিটা এখন টেন যেহেতু ঋণাত্মক আমাদেরকে বলেছে টেন ও কোষের বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে তাহলে কসকে অবশ্যই কি হতে হবে প্লাস হতে হবে তাহলে 10 এর মান যেহেতু মাইনাস তাহলে 10 এর মান মাইনাস কি আসবে যদি একটা প্লাস একটা মাইনাস হয় অর্থাৎ সাইন যদি মাইনাস হয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস এর মান মাইনাস হবে তাহলে এখানে বুঝতে পারছি cos কে প্লাস হতে হলে sin কে মাইনাস হতে হবে তাহলে আমরা লিখতে পারবো সুতরাং sin -5/13 তো এখন মাইনাস মাইনাস 5/13 আমরা যদি বসাই তাহলে কি পাবো এখানে 1 -25/169 তাহলে ওয়ান সিক্সটি নাইন বাই ওয়ান নাইন অর্থাৎ ওয়ান বাই ওয়ান এখন বা বা দিয়ে আমরা এখানে এসে বা কস থ্রিটা ইকোস টু কী হবে বা কস এ লিখবো আমরা এখানে তাহলে হবে প্লাস মাইনাস টুয়েলভ বাই থার্টিন এখন যেহেতু বলেছে কি টেন ও কস বিপদ চিহ্ন বিশিষ্ট তাহলে সুতরাং আমরা কি লিখব কস এ আমরা লিখবো কস এ হচ্ছে টুয়েলভ বাই অর্থাৎ প্লাস মান নিব আমরা কি লিখবো যেহেতু কস এ ও টেন এ বিপরীত চিহ্ন বিশিষ্ট তাহলে আমরা দুটা মান পেলাম সাইনের মান পেলাম মাইনাস ফাইভ এবং cos মান পেলাম টুয়েলভ বাই নাইনটি ডিগ্রি এডুকেশনের ভিডিও গুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন আর আমাদের ভিডিও গুলো অবশ্যই বাণিজ্যিক ভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে